একুশতম বিসিএস গণিত পাঠ প্রশ্নপত্র সমাধানে স্বাগতম তো গত টিউটোরিয়ালে আমরা একুশতম বিসিএস গণিত পাঠের ছয় নম্বর প্রশ্ন পর্যন্ত সলভ করছি আজকে আমরা সাত নম্বর থেকে শুরু করব তো সাত নম্বর কি বলা আছে দেখা যাক সাত নম্বর বলা আছে একজন দোকানদার একশো দশ টাকা কেজি দামের কিছু চায়ের সাথে একশো টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা একশো টাকা কেজি দামে বিক্রি করে মোট দুই টাকা লাভ করল দোকানদার দ্বিতীয় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিল অর্থাৎ দুই প্রকারের চা কিনছে প্রথম প্রকারের চা কিনছে যতটুক তার দ্বিগুণ পরিমাণ কিনছে পরবর্তীটা প্রথমটার দাম ছিল একশো দশ পরেরটা একশো এবং বিক্রি করছে সবগুলোই একই দামে একশো বিশ টাকা করে লাভ করছে দুই টাকা আর লাভের ক্ষেত্রে কন্ডিশন কি যে লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য এক্ষেত্রে বিক্রয় মূল্যটা অবশ্যই বেশি হতে হবে তো দেখা যাক আমরা সলভ করি তো মনে করি যে একশো দশ টাকায় একশো দশ টাকায় টাকায় এক্স কেজি ক্রয় করছে তাহলে তার দাম কত হবে একশো দশ এক্স এত টাকা তাহলে অবশ্যই একশো টাকায় কত কেজি ক্রয় করবে দ্বিগুণ যদি হয় এটার তাহলে টু এক্স কেজি ক্রয় করছে যার দাম হচ্ছে এটা দিয়ে গুণ করে দিল দুইশো এক্স টাকা তাহলে মোট ক্রয় কত ছিল তিনশো দশ এক্স টাকা আচ্ছা আশা করি এইটুকু বুঝতে পারছেন তো পরবর্তীতে বলা আছে যে এত টাকা লাভ করে তাহলে আমাদের বিক্রয় মূল্যটাও দরকার তাহলে বিক্রয় করছে আসলে কত কেজি এক্স প্লাস টু এক্স তাহলে মোট হচ্ছে তিন কেজি থ্রি এক্স কেজি তাহলে থ্রি এক্স কেজির বিক্রয় মূল্য কত হবে থ্রি এক্স আর বিক্রয় করছে একশো টাকা করে একশো তাহলে হচ্ছে আমাদের কত তিনশো ষাট টাকা তাহলে লাভ কত লাভ হচ্ছে আমাদের তিনশো ষাট এক্স মাইনাস যে দুই টাকা লাভ সেটা তাহলে এখান থেকে পাওয়া যায় পঞ্চাশ সমান দুই হাজার তাহলে এক্স সমান পাওয়া যাবে দুই হাজার ভাগ পঞ্চাশ তার মানে কাটলে পাই চল্লিশ তাহলে চল্লিশ কেজি তাহলে আমাদেরকে যে বলা ছিল যে দোকানদার দ্বিতীয় প্রকারের কত কেজি চা ক্রয় করছে তাহলে এক্স হচ্ছে প্রথম প্রথম প্রকারের তাহলে দ্বিতীয় প্রকারে ধরছি আমরা টু এক্স তাহলে টু এক্স কেজি তাহলে টু এক্স হল টু গুণ চল্লিশ সমান আশি কেজি আশি কেজি চা হচ্ছে দ্বিতীয় প্রকারের দোকানদার আসলে ক্রয় করছে তো আমাদের সঠিক উত্তর হবে এখানে খ নম্বর আশি কেজি আশা করি ব্যাপারটা সবাই বুঝতে পারছেন তো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক দেখি পরবর্তী প্রশ্নে কী কী ছিল পরবর্তী প্রশ্নে কী ছিল পরবর্তী প্রশ্নে ছিল যে একজন চাকরিজীবীর বেতনের দশের এক অংশ কাপড় ক্রয়ে তিনের এক অংশ খাদ্য ক্রয়ে এবং এক পাঁচের এক অংশ বাসা ভাড়ায় ব্যয় করে তার আয়ের শতকরা কত অবশিষ্ট রইল ঠিক আছে তো আমরা ধরলাম যে সে আয় করে একশো মানে একশো টাকা যেহেতু শতকরা বলছে তাহলে আমাদের সহজ হবে এটা বের করতে তাহলে বিয়োগ অবশিষ্ট রয় মানে খরচগুলা একশো থেকে বিয়োগ করে দিলেই হবে তাহলে বেতনের এত অংশ তাহলে একশো এর এত অংশ কাপড় ক্রয়ে প্লাস একশো এর এত অংশ হচ্ছে খাদ্য ক্রয় প্লাস একশো এর এত অংশ হচ্ছে আমাদের পাশা বাড়ায় তা না এর মানে আমরা জানি হচ্ছে গুণ তাহলে একশো বিয়োগ এটা যদি গুণ করি এর মানে গুণ চিহ্ন দিই তাহলে দশ দিয়ে কাটলে পাই আমরা দশ প্লাস তিন দিকে যদি কাটি তাহলে পাই হচ্ছে তেত্রিশ দশমিক তে থ্রি থ্রি আচ্ছা প্লাস পাঁচ দিয়ে যদি কাটি তাহলে পাই বিশ তাহলে আমাদের কি হচ্ছে এখানে যোগ যদি করি তাহলে হচ্ছে তিরিশ আর তেত্রিশ হচ্ছে তেষট্টি দশমিক থ্রি থ্রি একশো তাহলে একশো থেকে বিয়োগ করে আমাদের যেটা আসবে কত আসবে যে এখানে যদি ষাট হয় অর্থাৎ ছত্রিশ দশমিক আমি ইউজ করি আপনাদের বিয়োগ তেষট্টি অর্থাৎ ছত্রিশ দশমিক ছয় সাত এটা হচ্ছে তার অবশিষ্ট রইল তাহলে আমাদের এটাই হচ্ছে সঠিক উত্তর কোনো কোনো জায়গায় হয়তোবা এটা ভগ্নাংশ আকারও থাকতে পারে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদেরকে সেটা বুঝে সঠিক উত্তরটা চুজ করতে হবে আশা করি বুঝতে পারছেন তো আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে আর যদি আমাদের প্রশ্নগুলো ভালো লেগে থাকে আমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন